ধর্মপ্রাণ মুসলমানদের কাছে পবিত্র রমজান ত্যাগের মাস। এই মাসে সারাদিন রোজা পালনের পর দেশের পাশাপাশি প্রবাসেও উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় ইফতারের। কানাডার মন্ট্রিয়ালে মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতি অব কুইবেক কানাডার উদ্যোগে আয়োজন করা হয় ইফতার মাহফিলের। এ সময় ইফতারে অংশ নেন বিভিন্ন স্তরের প্রবাসীরা। আসলে মৌলভীবাজার সমিতি উল্লেখযোগ্য কিছু কিছু ঘটনা মানে ওরা নিজের সবাই দিও থেকে এমন কিছু জিনিস মন্ট্রিয়াল শহরে প্রবাসীর পক্ষ থেকে এরা উত্থাপন করে, এটা স্মরণীয়। যেমন পিকনিক বেশ ডালাডোলাভাবে উৎফুল্ল মুখরে হয় এবং আজকে এই ইফতার মাহফিলও এইরকম উল্লেখযোগ্য হয়। এবং কোনো বিপদে আপদে দেশে বা বিদেশে বা এখানে সবসময় পাশেই থাকে সমাজকল্যাণ সমিতির কর্মকাণ্ড। এখনো এরকমই আছি, আপনারা সবাই যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সবার সাথে। আর আমাদের ইফতারের আয়োজনের জন্য আমাদের সম্মানিত সকল সমাজ কল্যাণ সমিতির সকল নেতৃবৃন্দকে জানাই অশেষ ধন্যবাদ। সবরে দেখিয়া আমরা অত্যন্ত খুশি যে সব এখানে আইসেন ইফতারের মহফিল। আমরা অনুরোধ করলাম সব মিলিয়া যেন আমরা সিলেট জেলা সমিতির পক্ষ থেকে আমরা আজকে এই মৌলভীবাজার সমিতির ইফতার পার্টিতে উপস্থিত হয়েছি এবং অত্যন্ত সুস্বাদু খাওয়ার এবং সবাই মিলে আমরা বেশ আনন্দ ফুর্তির মধ্যে আজকের এই ইফতার পার্টিটা উদযাপন করেছি এবং সবাইকে আমরা ঈদে মোবারক আগামী ঈদ মোবারক জানাচ্ছি। অভিনন্দন, ধন্যবাদ। আপনারা সব সবাই যে আইজন এইটাই আপনার খুশি এবং আগামীতে আমরা যাতে এইভাবে করতে পারি আপনারা আমাদের সহযোগিতা করবেন। ইফতার আরবি শব্দ, এর অর্থ রোজা ভঙ্গ করা বা সমাপ্ত করা। সূর্যাস্তের পর কিছু খেয়ে বা পান করে রোজা সমাপ্ত করার নামই ইফতার। ইফতারের মাধ্যমে আল্লাহর প্রতি বান্দাদের অনুগত্যের দৃষ্টান্ত স্থাপিত হয়। প্রবাসের যান্ত্রিক জীবনে আল্লাহর সান্নিধ্য পাবার আশায় মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির এই আয়োজন, জানালেন সমিতির কর্তা ব্যক্তিরা। মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের ইফতারের আয়োজন। এই ইফতারের আয়োজন আমাদের বাংলাদেশি সবাই মিলে এই প্রবাসে ইফতারের একটা আনন্দময় সময় আমরা করি। সবাইকে মিলে ইফতার মাহফিল আয়োজন করা হয়, সবাইকে নিয়ে ইফতার করে রমজান মাসের পবিত্রতা সবাই আমরা রক্ষা করি, এটাই আমাদের স্বার্থ। ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে এখানে উপস্থিত বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আগত মেহমান, সম্মানিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে উপস্থিত আজকের ইফতার মাহফিলে সবাইকে স্বাগতম জানাই। আপনারা জানেন প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা ইফতারের আয়োজন করেছি। আর বিশেষ করে এই বছর আমাদের খুবই ভালো লাগতেছে, বাংলাদেশ থেকে অনেক নতুন মেহমান আমাদের এখানে এসেছেন, এখানে ম্যাক্সিমাম এখানে নতুন মুখ দেখা যাচ্ছে, সবাইকে ধন্যবাদ জানাই। মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতির আজকের এই ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা পরবর্তীতে দেখবেন। আপনারা জানেন এই রহমত বরকত এবং আজাতের মাসে আমরা প্রতি বছর মৌলভীবাজার জেলা সমাজকল্যাণ সমিতি ইফতার মাহফিল এবং সমাজ সেবামূলক কাজ আমরা করে থাকি। আজকে যারা নতুন ভাই বন্ধু যারা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, যারা আসছেন, তাদেরকে নিয়ে যে আমরা একটা ইফতার করতেছি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত। আর আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং মৌলভীবাজারবাসীর পক্ষ থেকে আমাদের সমাজকল্যাণ সমিতিতে আপনারা আসবেন, আপনারা এই কার্যক্রম দেখবেন এবং আসার জন্য আমি ধন্যবাদ জানাই সবাইকে। এখানে যখন আমরা সব এই মৌলভীবাজারের নিজের মানুষ একসাথে যখন আমরা এসে একজনের আরেকজনের সাথে দেখা করে এই কষ্টর পরেও আমরা একসাথে ইফতার করি, তো এটার জন্য সবাইকে ধন্যবাদ। আর এখানে অনেকেই নতুন আমাদের ভাইরা আসছেন বাংলাদেশ থেকে, তাদের সবাইকে আমি ওয়েলকাম জানাই। মন্ট্রিয়ালে বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষদের নিয়ে এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এমন প্রত্যাশার কথা জানালেন অতিথিরা। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নতুন মৌলভীবাজারের অধিবাসীরা উপস্থিত ছিলেন। জেলা
বিদেশের মাটিতে এ ধরনের ইফতারের আয়োজন দেখে তারা সবাই মুগ্ধ। ইফতার মাহফিল এসে দেখে আমার খুবই ভালো লাগছে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশ আর এই দেশ একই কথা, কিন্তু আমার কথা তো জানি জানি দুই মাস হচ্ছে আমি কানাডায় আসছি। কানাডায় এসে আমি মসজিদে বা আমার বাসায় যে ইফতার করছি আমার খুবই ভালো লাগছে, কিন্তু এখানে এসেছি ডাউনে আপনাদের যে পরিবেশ বা আয়োজন দেখতেছি ঠিক আমাদের বাংলাদেশের মতোই লাগতেছে। এখানে যে আজকে ইফতার পর্বে যে ফিলিংস মৌলভীবাজার জেলা সমিতি যে ইফতার আয়োজন করছে এই ফিলিংসটা যারভাবে আমরা মৌলভীবাজার কলোড়া ইফতার করতাম আমরা দেশের মতো ফিলিং লাগে রাখি। আজকে দুই মাস পুরো দুই মাস হয়ে গেছে, দুই মাসে আমার মনে হয় যে আমি মৌলভীবাজার জেলাতে একটা ইফতার করি। আমি কানাডাতে আইসি দুই মাস হয়েছে, তো নতুন হিসাবে আজকে প্রথম আইসি ইফতার মাহফিল মৌলভীবাজার সমিতির ইফতার মাহফিল। তো ইফতার মাহফিল আইয়া সুব্রে পাইছি, আমার কুলারার সাইডও সুব্রে পাইছি, সিলেটও সুব্রে পাইছি, ভাইয়া খুব বেশি ভালো লাগে। আর যেহেতুইন পরিস্থিত সব আসুন পরিস্থিত সব থাকার কারণে আসলে দেখিয়া সবরে ভালো লাগে, মনে হয় যে কুলারার একটা মিলন মেলা প্লাস সবরে ভাইয়া খুব খুশি লাগে। আবির আহমেদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার পূর্ববর্তী আলোচনা সভা শুরু হয়। মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির সভাপতি জালালুর রহমান জালালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আজিম আহমেদের পরিচালনায় আলোচনা সভায় অংশ নেন মৌলভীবাজারের কৃতি সন্তান কানাডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রহমতুল্লাহ, মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক একলিমুর রেজা, প্রাক্তন শিক্ষক আব্দুল গনি, ফয়সল চৌধুরী, সহসভাপতি মুহিম আহমেদ, সাবেক সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মতিন মিয়া, সিলেট জেলা সমিতির সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আব্দুল সবুর, রাজনীতিবিদ সেলিম জুবেরি, সমিতির সাংগঠনিক সম্পাদক ইমরুল আলী মিথুন, নবাগত এনামুল হক এবং দোয়া পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান। মৌলভীবাজার জেলা সমাজ কল্যাণ সমিতির ইফতারের মাধ্যমে একজন মুমিন অপর মুমিনের প্রতি ভালোবাসা, সহানুভূতি ও সহযোগিতার হাত প্রসারিত হবে, এমনটাই প্রত্যাশা সবার। মুয়াজ্জম সাজু, চ্যানেল ডিসি নিউজ।